বিশ্বব্যাপী একদিকে আলোচিত অন্যদিকে নিগৃহীত সম্প্রদায় হিজরা। গত বছর নভেম্বরে মন্ত্রিসভায় অনুমোদনের পর সরকারিভাবে দেশে এ সম্প্রদায়ের নামকরণ হয়েছে থার্ড জেন্ডার। দেশি বিদেশি নানা পরিসংখ্যানে বাংলাদেশে এই জনগোষ্ঠীর মানুষের সংখ্যা বলা হচ্ছে 20 থেকে 40 হাজার, যার বেশিরভাগই থাকছেন রাজধানী ঢাকায়। আমি তো এই মিল লাইফের ব্রতচারী বালক বা বালিকা নই যে আমি এই করতে পারবো সেই করতে পারবো না, এমন কন্ডিশন মেনে আমাকে পরিবারে ঢুকতে হবে। সকাল 9টা বাজে বের হই, আস্তে আস্তে রাত 9টা বাজে। এই সম্পূর্ণটা কিন্তু হাঁটার মধ্যে থাকি, হাঁটতে থাকি দোকান থেকে ও দোকান, ও দোকান থেকে ও দোকান, কেউ এখানে ধরে কেউ ওখানে ধরে। সমাজের স্বাভাবিক আচার অনুষ্ঠান আয়োজনে তাদের এড়িয়ে চলার এই মানসিকতা অমানবিক বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। তারাও কিন্তু প্রকৃতির দান এবং তারাও মানুষ, সুতরাং তারা তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারি না। এখানে কোনো ধরনের যদি বৈষম্য করা হয়ে থাকে সেটা আমাদের সংবিধানের লঙ্ঘন, সেটা আমাদের প্রচলিত আইনের লঙ্ঘন। সংসদ সদস্যরাও জানান বিধিমালায় থাকলেও এদেশের এসব মানুষ সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পান না। আইন মধ্যে ফেলে সেটাকে যদি বাস্তবায়িত করতে পারি তাহলেই একজন হিজড়া এসে আমাকে বলবে আমি এখন আমার সমস্ত জায়গায় কথাটা ছড়িয়ে দিতে পারি আমি একজন হিজড়া। মন্ত্রিসভায় পাশের পর প্রস্তাবিত আইনে তাই হিজড়াদের মানবাধিকার প্রতিষ্ঠাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলছেন মানবাধিকার উন্নয়ন কর্মীরা। আইন দ্বারা এদের অধিকার সুরক্ষণ করা যাবে, কিন্তু তার আগে যে জিনিসটা আমি মনে করি যে যতই আইন হোক না কেন আমরা যারা আছি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এখানে সাধারণ মানুষের মধ্যে একটা পজিটিভ ধারণা পৌঁছে দিতে হবে এই জনগোষ্ঠী সম্পর্কে। দেশের মানবাধিকার বঞ্চিত অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও মানবিক হওয়ার আবেদন জানান বিশিষ্ট জনেরা। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।